লক্ষ্মীকান্তপুর লোকালে রূপা গাঙ্গুলি, আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, লক্ষ্মীকান্তপুর লোকালে এবার দেখা যাবে রূপা গাঙ্গুলিকে। কি আশ্চর্য হলেন বন্ধুরা, আমরা কথা বলছি নতুন ছবির। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বড় পর্দায় আবারও দেখা যাবে দীর্ঘদিন পর রূপা গাঙ্গুলিকে অভিনয় করতে। আমরা তাকে দেখেছিলাম মেয়েবেলা সিরিয়ালে অভিনয় করতে, মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। তারপর অনেকেই অপেক্ষা করেছেন তাকে আবার বড় পর্দায় দেখবার জন্য। টলিপাড়ায় এবার জোর গুঞ্জন, রূপা গাঙ্গুলিকে দেখা যাবে নতুন ছবিতে। রামকমল মুখোপাধ্যায় আবারও বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন, আর এই ছবিতেই আমরা দেখতে পারবো রূপা গাঙ্গুলির পাশাপাশি অভিনয় করতে কৌশিক গাঙ্গুলিকে। রামকমলের আগামী ছবিতে মধ্যবিত্তের জীবন চর্চায় উঠে আসবে বলে জানা যাচ্ছে। প্রাত্যহিক জীবনে যারা এই লোকালে করে যাতায়াত করেন তাদের গল্পই ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক রামকমল মুখার্জি। এই ছবির প্রযোজক সংগীতা সিনহা, তাকে জিজ্ঞেস করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে দুই গঙ্গোপাধ্যায় কি স্বামী স্ত্রীর চরিত্রেই এই ছবিতে অভিনয় করতে চলেছেন। এই বিষয়ে সংগীতা জানিয়েছেন সেটা এখনই বলা যাবে না, এরা থাকবেন কি না এখনো সেটা স্থির হয়নি, তবে আমরা এদের চাইছি। লক্ষ্মীকান্তপুর লোকাল নারীর কাহিনী। এখানে নির্দিষ্ট সময় এক দল নানান বয়সী নারী শহর কলকাতায় পা রাখে, ছড়িয়ে পড়ে তারপরে তারা মধ্য উচ্চবিত্ত পরিবারগুলিতে। সারাদিন কাজ করার পর আবারও দিনের শেষে তারা ফিরে যায়। এই লোকাল তাদের অন্ন জোগায়, এই লোকালই তাদের বিপদও ডেকে আনে। প্রযোজকের ছবিতে এইরকম বিভিন্ন পর্যায়ে ফুটে উঠবে, পাশাপাশি জায়গা নেবে এই নারীদের কথাও। সংগীতা, রামকমলের সঙ্গে যোগাযোগ করলেন কিভাবে, কিভাবে দুজনে একসঙ্গে এলেন, এ বিষয়ে প্রযোজক জানিয়েছেন রামকমলের প্রথম বাংলা ছবি রিক্সাওয়ালায় অভিনয় করেছিলেন তিনি। তখনই স্বপ্ন দেখেছিলেন প্রযোজক হলে তাকে দিয়ে ছবি বানাবেন, আর সেই স্বপ্নই এখন সত্যি হচ্ছে। সংগীতা নিজেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে চলেছেন বলেও জানা যাচ্ছে। চিত্রনাট্য মাস তেরেক আগেই তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আগামী সপ্তাহে কলকাতায় চলে আসবেন পরিচালক, সব ঠিক থাকলে জুলাই মাস থেকে শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। সত্যিকারের লক্ষ্মীকান্তপুর লোকালে কি শুটিং হবে, সংগীতা বিষয়ে জানিয়েছেন এই বিশেষ ট্রেন তো বটেই থাকবে, তবে স্থায়ী অঞ্চল এবং শহর কলকাতা জুড়ে চলবে শুটিং। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।